আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই দুইটা হলো ফ্রেশ রোজমেরি, আর এগুলো হলো ড্রাই রোজমেরি। গাছের পাতা ঢালা ভেঙে তুলে এগুলো শুকিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা বোতলের মধ্যে ভরেও ফেলেছি। এটা দিয়ে আমি রোজমেরি অয়েল বানাবো। আমি এখন একটা কড়াইতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এই দুইটা। দিয়ে দিব অল্প একটু অলিভ অয়েল তেল, কারণ অলিভ অয়েল তেল কিন্তু খুব বেশি জাল দেওয়া যায় না, এটা আমরা মোটামুটি সবাই এখন জানি। আমি এটা একটু গরম হওয়ার পরে ফিরে আসছি। আমার পাতাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। যদি খুব কড়া রোগ থাকতো এই দেশে, তাইলে কিন্তু আমি এটা এইভাবে করতাম না, বোতলের মধ্যে কাঁচা দিয়ে দিতাম, পরে রোদ্রে রেখে দিলে ঠিক হয়ে যেত। যেহেতু রোদ উঠে না প্রায়ই, সেজন্য আমার এটা হয়ে গেছে, একটু বলক আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, মোটামুটি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি। বিসমিল্লাহ, মিয়ার্স মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি দুইটা এইরকম ঢেলে দিলাম, দেখার সৌন্দর্য। এখন আমি এই তেলটা ঢেলে দিব। এখন আমি পুরো বোতলটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ভরে ফেলবো। ভরে আমি এটা রেখে দিব জানালার পাশে এক মাস। এক মাস পরে এটা আমার খাওয়ার উপযোগী হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে রোজমেরিগুলো উপরে বেশি আসছে। যখন এটা রেডি হবে তখন কিন্তু রোজমেরিগুলো নিচে চলে যাবে। আমরা তো বুঝতে হবে যে এটা আমার খাওয়ার জন্য রেডি হয়েছে। যখন নিচে চলে যাবে তখনই এটা খাওয়ার জন্য রেডি। আমি পুরো বোতলটা ভরে দিব। এটা আপনার যখন মাংস রান্না করবেন বা আলু রোস্ট করবেন বা অন্যান্য ইটালিয়ান খাবারেও কিন্তু এটা ইউজ করতে পারেন, কারণ রোজমেরির ফ্লেভারটা অনেক সুন্দর। দুইটা ঢালা দিয়েছি, এখন কিন্তু দেখা যাচ্ছে না। এক মাস পরে যখন এটা নিচে নেমে যাবে তখন দেখা যাবে দুইটা ঢালা দাঁড়িয়ে আছে, মানে খুবই সুন্দর ওই দৃশ্যটা দেখতে। তো হয়ে গেল আমার রোজমেরি অয়েল। বাইরে কিনতে গেলে কিন্তু এই তেলগুলা অনেক দাম। এখানে আমার প্রায় 750 মিলিলিটার এই বোতলটা, যদিও ছোট কিন্তু পেটটা অনেক বড়। আমার 750 মিলিলিটার তেল লেগেছে, যেইটুকুন তেল বাকি আছে 1 লিটারের থেকে। এখন আমি এটার খাপটা ভালো করে লাগিয়ে রেখে দিব এক মাস। এক মাস পরে আমি এটা ইউজ করব। তো আমার এই অয়েলটা বানানো কিরকম আপনাদের কাছে মনে হলো অবশ্যই আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে, গাছটা দেখা যাচ্ছে না, যখন দেখা যাবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। তো হয়ে গেল আমার রোজমেরি অয়েল। দেখা হবে নতুন কোনো অয়েল নিয়ে আবার। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।